স্টাফদের লেবুর জুস করে আনতে বললেন। তারা নিয়ে আসতেই আন্টি আগে আমাকে খাইয়ে দিলেন। আমি পলকহীন চোখে চেয়ে রইলাম, নিজের মায়ের ছায়া দেখতে পেলাম। জ্ঞান হওয়ার আগেই মারা গিয়েছেন তিনি। বাবা তখন আমাদের সব আবদার পূরণ করেছেন। কিডনি অসুস্থ হওয়ার পর আর কোনো আবদার পূরণ করতে পারেনি। তখন পরিবারের বড় মেয়ে হিসেবে আমাকেই দায়িত্ব নিতে হয়েছে। ভালোভাবে কখনো যত্ন নেওয়া হয়নি। বাবা তখন আমার কষ্ট হবে ভেবে বাড়ির কাজ করে রাখতেন। দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি। মৌনতা আন্টি বললেন, মায়ের কথা মনে পড়েছে বুঝি? আমার মা নেই, সোজাসাপটা উত্তর আমার। আই এম সরি জোনাকি, আমি আসলে বুঝতে পারিনি। আন্টি প্লিজ এভাবে বলবেন না। আন্টি মুচকি হেসে জড়িয়ে ধরলেন আমায়। রোদিকের চারজন বন্ধু এবং তিনজন বান্ধবী এসেছে। আমাকে উদ্দেশ্য করে বললেন, রোদু, কে এই মেয়েটা? তোর বোন তো এই মেয়েটা, তুই আর শিবা কোথায় গেছিস? আদরি তাকে জিজ্ঞাস করার পরও কিছু বলেনি। রোদিক কিছু বললেন না, দুর্বল হাসলেন। আদরি তাকে আমাকে ঘরে নিয়ে যেতে বললেন। হয়তো শেফার কথা শুনে প্রচণ্ড মিস করছে তাকে। সে কোনো কথা বলবে না, এতে অনর। মৌনতা আন্টি আর আদ্রিতা আমাকে ধরল, উপরে নিয়ে যেতে লাগলেন। পেছন থেকে ওদের গলা একটু শুনতে পাচ্ছি। ওদের ভেতরে একজন ছেলে বলছে, এ মেয়েটা কে রৌদু? শেফা কোথায়? ওর প্রতি সবাই এত কেয়ারিং কেন? বাই এনি চান্স ও তোর বউ নাকি? মেয়েটা কোনো কারসাজি করে তোকে বিয়ে করেনি তো? রোদিক সবাইকে বসতে বলল। অতপর বলতে শুরু করল, শেফা পালিয়ে গেছে নিজের সম্মান বাঁচাতে। বাবা জোর করে এই অচেনা মেয়েটার সাথে আমার বিয়ে দিয়েছে। আপনি এটা বলতে পারলেন রোধিক? জোর করেছে বলেই আমাদের বিয়ে হয়েছে। আপনি কি শুধুই এই কারণে আমার প্রতি এত কেয়ার করেন? তাহলে আপনার কেয়ার আমার চাই না। এগুলো যে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। দরজার দিকে তাকিয়ে নিঃশব্দে কথাগুলো আওড়ালাম। রোধিক এখনো ঘরে আসেনি, তার বন্ধুদের সাথে কথা বলছে। এগুলো রোধিকের বিদেশি বন্ধু, বিয়ের সময় আসতে পারেনি, তাই হুট করে সারপ্রাইজ দিতে না জানিয়ে চলে এসেছে। এক ছুটে বাবার কাছে চলে যেতে ইচ্ছে করছে। বাবাকে সবটা খুলে বলতে ইচ্ছে করছে, তার সান্ত্বনা নিতে ইচ্ছে করছে। আমি তো সেই কবেই বাবাকে জানিয়ে দিতাম, শুধুমাত্র তার শরীরের কথা চিন্তা করে নিশ্চুপ। তবে আর নয়, এই দোটানায় আমি বড্ড ভেঙে পড়েছি। এবার বাবা হিসেবে সবটা তাকে জানাতে হবে। ওড়নাটা খুলে ছেড়ে নিলাম। বেডের পাশে রাখা বালিশ টেনে এক কোণে গুটি মেরে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করলাম কিছুক্ষণ, চোখের পাতা এক করা দায়। ফুরিয়ে গেল আরও অপেক্ষায় ঘেরা কাতর মুহূর্ত। উদাসীন পা ফেলার মৃদু শব্দ শ্রবণ হলো। প্রতি মুহূর্তে নেত্রযুগল খিচে গ্রহণ করে নিলাম। আমি এই মানবটির মুখোমুখি হতে চাই না। পিটপিট চোখে দেখতে লাগলাম রোদিকের কাণ্ড। রোদিক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বাম হাতের সিলভার রঙের ঘড়িটা খুলে রাখলো। শার্টের কলার থেকে টাইট ঢিলে করতে করতে কাবার্ড থেকে টাওয়াল বের করলো, কাঁধে ঝুলিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আমি পুরো চোখ খুললাম। কি হলো যদি রোদিক আমার পাশে বসে মাথায় হাত রেখে দেখতো? কি হতো যদি বাধ্যবাধকতার ফটক থেকে বেরিয়ে আমাকে প্রাপ্ত সম্মানটুকু দিত? আমি আশা হতো অপারক উদাসীন। টুস করে গাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। অতিবাহিত হলো মিনিট পনেরো। ছিটকিনি খোলার শব্দ শ্রবণ হলো। রোদিকের বের হওয়ার সময় ঘনিয়ে এসেছে। পানির ছোপ ছোপ শব্দ করে বেরিয়ে এলো রোদিক। আমার দিকে গভীর দৃষ্টি আকর্ষণ করল। অস্বস্তি বেড়ে গেল, চোখের পাতা টিপটিপ করছে। আলো নিভিয়ে দিল, আমার পাশে বসল। ভাঁজ করে রাখা ব্ল্যাঙ্কেটটা মেলে গলা পর্যন্ত টেনে দিল, পাশে গিয়ে শুয়ে পড়ল। আমি আগ্নেয়গিরির লাভার ন্যায় ফুটতে ফুটতে ব্ল্যাঙ্কেটটা ফেলে দিলাম নিচে। ধরফরিয়ে উঠে বসল রোদিক। পুনরায় ব্ল্যাঙ্কেটটা টেনে দেওয়ার উদ্যোগ হতেই চেঁচিয়ে উঠলাম আমি, সমস্যা কি আপনার? আমার ব্ল্যাঙ্কেট চাই না, কেন বারবার এই কাজ করছেন? দয়া দেখাতে হবে না আমায়, আমি পূর্বের ন্যায় চোখ ছোট করে আছি। এই কথাগুলো তার সামনাসামনি বলার ক্ষমতা নেই আমার। পুরো ব্ল্যাঙ্কেটটা নিজের শরীরে পেঁচিয়ে নিল, ফোনের বাটন চেপে স্ক্রিনের আলো জ্বেলে নিল, ড্রয়ার হাতড়ে রিমোটের সন্ধান করল, এসির পাওয়ার বাড়িয়ে দিল।
ধীরে ধীরে শীতলতার পরিমাণ বাড়তে লাগলো, হিম হয়ে এলো শরীর, অবশ তিক্ত অভিজ্ঞতা হলো আমার, একদম ছোট্ট হয়ে গেলাম। হাতরে এদিক ওদিক ব্ল্যাঙ্কেট খুঁজতে লাগলাম, সেটে গেলাম রৌদিকের দিকটায়। রৌদিকের কাছ থেকে ব্ল্যাঙ্কেট টেনে গায়ে জড়ালাম, এখন ঠান্ডায় যথারীতি কাঁপছি। রৌদিক টান দিয়ে ব্ল্যাঙ্কেট সরিয়ে নিল, বেশ কিছুটা সরে গেল, আমিও পরক্ষণে টান দিলাম, সরে এলো আমার কাছে। রৌদিক আবার টান দিল, পুরুষালী শক্তির কাছে আমি হেরে গেলাম, পুরোটা রৌদিকের কাছে চলে গেল। উঠে বসলাম আমি, সর্বশক্তি দিয়ে টান দিলাম, পুরোটা আমার কাছে। রৌদিক টান দিতেই ছেড়ে দিলাম আমি, ব্ল্যাঙ্কেটটা নিয়ে রৌদিক সোজা নিচে পড়ে গেল। খিলখিলি হেসে উঠলাম আমি, রৌদিকও হাসলো, ব্ল্যাঙ্কেট তুলে আমাকে পেঁচিয়ে দিয়ে তিনি গিয়ে সোফায় শুয়ে পড়লেন, এসির পাওয়ার কমিয়ে দিল। আমি সেদিকে না তাকিয়ে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম। রৌদিক বক্সারদের মতো আমার দিকে তাকিয়ে আছে, চোখ দুটো হিংস্রতায় ভরা। আমার দিকে তাকিয়ে এক হাতে আঙুলের সাথে অন্য হাতের আঙুলে আঘাত করলেন। আমি বিড়বিড় করে বললাম, বক্সার রৌধিক? ইশারায় হাত দিয়ে এগিয়ে আসতে আসতে বললেন, তুমি আমাকে ফেলে দিয়েছ তাই না, তার উপরে আমাকে না তুলে দাঁত কেলিয়ে হেসেছ, এবার আমি তোমার দাঁতগুলো ভেঙে ফেলবো যাতে পানি চিবিয়ে খাওয়ার মতো দাঁত না থাকে, তারপরে দেখব এত হাসি থাকে কই। চুপসে গেলাম আমি, এই ছেলেটা কি সত্যি আমাকে মেরে দাঁত ভেঙে ফেলবে? তাহলে আমাকে দেখতে কেমন লাগছে? সবাই বলবে দাঁত ছাড়া জোনাকি। আমার ভাবনার মাঝে রৌদিক এগিয়ে এলো, আমাকে কাঁধে তুলে দিল এক আছাড়, সাথে সাথে চেপে উঠলাম আমি, কোমরেও ব্যথা পেলাম বেশ, নড়ে চড়ে উঠলাম। পুরো ঘর অন্ধকার, বাইরে ল্যাম্পপোস্টের নিভু নিভু আলো জ্বলছে, আবছা আবছা দেখা যাচ্ছে সব কিছু। সব কিছু বুঝে উঠতে বেশ সময় লাগলো, এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্নের মাঝে এই ছেলেটা আমাকে আছাড় দিয়েছে, ছেলেটি তো বড্ড বিচ্ছু, স্বপ্নেও আমাকে জ্বালাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে। দৃষ্টি গেল সামনের দিকে, সোফায় রৌদিক নেই, পাহাড় সমান উঁচু করা জামা কাপড়, মনে হচ্ছে কাবার্টে সব কাপড় চোপড় নামিয়ে রেখেছে। আমি ধীরে ধীরে উঠে বসলাম, বেডের কিনারায় ভর করে এক পায়ে দাঁড়ালাম, এক পায়ের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যালকনিতে গেলাম, রৌদিক নেই সেখানেও। রুমে ফিরে এলাম, হুতুম প্যাঁচার মতো মুখ করে বেডের উপর বসে রইলাম, দরজা ভেতর থেকে বন্ধ, ওয়াশরুমের দরজাও বন্ধ, তাহলে গেল কোথায়? সোফার উপর রাখা কাপড় চোপড় ঠেলে আচম্বিতে নড়ে চড়ে উঠল কেউ। আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম, এক পায়ের সাহায্যে সোফার পাশে গিয়ে দাঁড়ালাম। রৌদিক মাঝ নিদ্রায়, শীতের কারণে এমন করেছেন তিনি। জামাকাপড়গুলো মেঝেতে ফেলে দিয়ে ডাকলাম, এই যে শুনছেন কি, চলুন বেডে গিয়ে ঘুমাবেন, আপনার আবার সোফায় শুলে কোমর ব্যথা করে, চলুন। রৌদিক মুচকি হাসলেন, দৃষ্টিগোচর হলো না সেই হাসি, অন্ধকারের মাঝে বোঝা গেল না। তোমার সমস্যা হবে না, হলেও কিছু করার নেই, চলুন। রৌদিক বেডে শুয়ে পড়লেন, আমিও গিয়ে শুলাম। রৌদিক হাই তুলে বলল, কালকে বাড়িতে বসে বসে এই জামা কাপড়গুলো কেচে দিও। আমার কালকেও পরীক্ষা আছে। পড়াশোনা করেছো নাকি পরীক্ষার খাতায় আমার মাথা মুন্ডু লিখে দিয়ে আসবে, আর সেটা দেখেই টিচার তোমার মার্কস দিবে? আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছি, এই পরীক্ষাটা না দিলেও হবে, তবে এই পরীক্ষার ভিত্তিতে ফাইনাল পরীক্ষায় একটা এক্সট্রা মার্কস প্লাস করা হয়, সেটা তুমি পাচ্ছ না, তাই ভালোভাবে পড়াশোনা করতে হবে যাতে এটাই প্লাস মার্কস ছাড়াই তোমার রেজাল্ট ভালো হয়। হুশ করে দম ছাড়লাম আমি, মিনমিনিয়ে গলায় বললাম, জোর করে তো আপনাকে স্যারের সাথে কথা বলতে বলিনি, তাহলে কেন বলেছেন? রৌদিক ব্রু কুচকাল, আমার দিকে তাকিয়ে সরু গলায় বললেন, এই বুঝি ম্যাডামের রাগ হয়েছে, তুমি জানো না অন্যের কথা শুনতে নেই, আর শুনলেও অর্ধেক শুনতে নেই, পুরোটা শুনতে। কি এমন বলেছেন যে পুরোটা শুনতে হতো? তুমি বলো, তোমার সাথে বিয়েটা তো বাবার সম্মানের জন্যই করেছি, তাহলে এটা জোর নয়? আমি ওদের সবটা বলেছি, দেশে ফেরার পর থেকে বিয়ে পর্যন্ত সবটা। আর এখনকার গল্পটা তো? রৌদিক হতাশ হলেন, গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে বোঝানোই বেকার, তোমার আর আমার জীবনটা সবে অনুবদ্ধ, আয়াস তো পেতেই হয়, কিন্তু আমাদের পরিশিষ্টটা হবে একদম পরিপাটি, গোছানো সাজানো। আমি ঘুম থেকে ওঠার আগেই রৌদিক অফিসে গেছে, এখন রোদ্দুর ঝিকিমিকি বিকেল, আমি জানালার পাশে বসে আছি। প্রবেশ ঘটল আদ্রিতা রৌদিকের মায়ের, হাতে তাদের লুডু,
তারা এখন লুডু খেলবে। তাদের আবদার পূরণ করতে খেলতে রাজি হয়ে গেলাম। দুই গেম খেললাম, দুটোতেই রৌদিকের মা জিতলেন, একটাই আমি সেকেন্ড, তো আরেকটাই আদ্রিতা। খেলা শেষ করে আমার মাথায় তেল দিয়ে দিলেন। সকালে এবং দুপুরে মৌমিতাই আমাকে খাইয়ে দিয়েছেন। একসময় তিনি বলে উঠলেন, জোনাকি, তোমার বাবাকে এবার সত্যিটা জানানো দরকার। মা, আমি তো জানতেই চাইছি, কিন্তু সাহসী কলুইনি, কি করব আমি, প্রচণ্ড ভয় হয়, বাবা যদি সহ্য করতে না পারে তখন। ঠিক আছে, আমি তাকে বুঝিয়ে বলবো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।